এতিয়া চাওক এইফালে ইমান ধুন কৈছিলো ইয়াক দেখোতে ডাঙৰ দেখি কিন্তু বহুত ধৰ হয় অংকুৰ পাস কৰি আনি মই কৰি দিম না পৰে কইতা লা 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 এ ভাই গাইজ গুড ইভিনিং এতিয়া হন সন্ধিয়া হাতটা বাজিলে ইফালে আছে নিৰুমু আমি ৰিলছ বনাম আপোনালোকৰ পিছৰ ভিডিঅটো দিব আজি হল আগৰ দিনাখন পিছৰ ভিডিঅটো নিৰুমু দিব লক গাইজ ইফা ষ্টাইল কৰি দিছে লিপষ্টিক কি আছে ন গাইজ লিপষ্টিক লগাই দিছে গাইজ আই ময়ো লগাইছো লগতে আৰু ৰিলছ বনাইছো আপোনালোকৰ এটা দুটা দেখুৱাই দিব নিৰুমুয়ে ভিডিঅত আৰু ময়ো ওলাম চাই থাকিব সেইকাৰণে আজিৰ কাৰণে বাই বাই গাইজ ৰিফাৰ এক্টিং চাব আৰু মোক পুৰা লিপষ্টিক লগাই দিছে ৰিফাৰ ৰিলছ বনাব এতিয়া আমি দুজন আৰু গাইজ মৰিটো ওলাই গ'ল বানাতে বানাতে গাইজ তখন কৈছিলো ইয়াক দেখোতে ডাঙৰ দেখি কিন্তু বহুত সৰু হয় অংকুৰ পাছ কৰি প্ৰাক প্ৰাথমিকত পঢ়ি আছে আমাৰ স্কুলৰ এজন ছাৰে মানে হাই স্কুলত ক্লাছ কৰে স্যারে রিফার রিলস দেখি উঠিছে যে ইথি নে ফরট করে আৰু আৰু স্যারে আমাৰ ক্লাছত গৈছিলে আকিমা বাইদেউ কুছিছে মানে এনে এনে কোৱা এনে কোৱা কোন আপিটো হৈ রিফার ইয়াসমিন কৈ দিছে তাৰপিছত মই গৈছো আৰু বানাব গৈছে আপোনালোকৰ আশীৰ্বাদত ময়ো এইবিলাক আশীৰ্বাদ ও গাইজ বেছি কৈ দিলে মানে কি হৈছে স্যারে মই কথাটো ক'ব নোৱাৰো লিকাৰি লৈ গ'ল মানে স্যারে রিলসবিলাক দেখি সুধিছিলে যে আমার স্কুলতে কোন থ্রি নে ফোরত পড়ে মই কিছু নহয় প্রাকত আছে স্যারের বিশ্বাস হলে চাপ গেছে দেখিছে প্রাকর ইমানবিলাক স্টুডেন্টের মধ্যে রিফেক বিচারি পোৱা নাই তাৰপিছত ইহঁতর বাইদেউ সুধিছে আকলিম বাইদেউ রিফেক গলে তাৰপিছত রিফেক দেখুৱাই দিছে স্যারে মানে আৰু বনাব কৈছে এইটোৱে আশীর্বাদ চাশীর্বাদ ক'ৰবাত গৈ পাইছিলে একদম গাইজ রিফার লগত মোৰ আইডিত এটা রিলস বনাম চাওক এনেকৈ নাইটি পিন্ধি আছোঁ ঘৰত মূৰটোও শুনি হোৱা নাই ৰিফাই অকল লিপষ্টিকটো লগাই দিছে আৰু মেকআপ বুলি ক'লে লিপষ্টিকটোৱে মেইন হয় মেকআপ বুলি ক'লে মই যেতিয়া ক'ৰবাত গুষ্টি খাব যাওঁ তেতিয়া চোলাটো আৰু চেণ্ডেলযোৰ লিপষ্টিক চশমা আৰু ঘড়ী এইকেইটাই মোৰ মেইন বস্তু আৰু বেলেগ একো নালাগে আৰু ভিডিঅ' ৰিলছ এইকেইটা গাইজ আমাৰ ৰিফাই কিন্তু ৰিলছ বনালেও পৰে বৰাটো ইমান বেয়া নহয় এটা কবিতা আবৃত্তি কৰি এটা প্ৰাইজ পাইছিলে ৰিফাই বোলে ৰিলছ বনাব এনেকৈ মানে নেটৱৰ্ক নাপায় দিয়া ৰিফাই তই ইয়াৰে ইয়াৰে চা কেনেকৈ আছিল ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ Next day. Guys, আমি পার্সেল লৈ গলো আমার ঘর যাই বলে দেখুয়াবো ওইফালে মোর পার্সেল আছে ইয়াতে আৰু আৰু এইফালে লিফার লগত আছে এতিয়া ঘৰত গৈ দেখুৱাই আছো এই দুটা পার্সেল এতিয়া হব আনবক্সিং হাৰান ৰাই দে হেই বি বৈছে যে আনবক্সিং কৰি ইয়াকে চাবি ভিতৰৰ বস্তু এটা ভাড়া খাব গাইজ এইফালে এইটা কি বস্তু আপোনালোকে নিছে চিনি পাইছে এই দুটা মোৰ কিহৰ কাৰণে আনিছো পিছত আপোনালোকক জনাম কৈ আছো এতিয়া জেঠা এতিয়া জেঠি মা এতিয়া নিৰুমুৰ মাৰি গাইজ এইকেইটা কি কৰিম পিছত আপোনালোকক জনাই আছে আৰু কিবা ফিৰি পালোঁ গাইজ নোখোজিলো
এটা হচ্ছে রুকসানার টপ যে নিরুপু দিছে দিয়া নাই না বলে এটা ভাল লাগা নাই মোর 500 টাকা এনে গেল 400 লিছে গাইস 500 না হয় কিন্তু কটনর হয় না সব বস্তুটা হ্যাঁ ভাল লাগছে পুরো কাপড়টা কিন্তু ভাল না স্ট্যান্ডার্ড আছে Standard as a guy's behold. I'm not a horse of a question. And it quite different. Different guys, I'm not of the whole issue for a test or taken a dress. Habon Bonabo Parik, Dom Chemical Nohake, Yate Adagilo Sobes, as he two more online or order Corisillo. Aro Yarupur Pisho extracted Hunia came with video Bonam, came to as if a bishop. And প্রথম প্রথম হালধি সাবুন এটা বনাইছাও এটো মোর কিন্তু গাইস ফার্স্ট ট্রাই হবো মানে না জানো কেনে কোয়া হয় ইয়াতে হালধিখিনি এনেকে গুড়ি করি লৈছো তার পিছত এনেকে সব বেছ দুটা সাবুনৰ জখা মই ইয়াতে কাটি লৈছো হৰু হৰুকে আৰু এই দুটা সব মলা যে আহি পালে ইয়াতে সেপটো দি দিম আৰু এনেও বেলেগ বস্তু ইউজ কৰা যায় ইয়াতে এখিনি গলিব দিছো আৰু বাহিৰৰ জুইতে দিছো যেহেতু মই বনাবই খোজা নাছিল ইয়াতে জুই উঠা দেখি ভাবিলো ইয়াতে ট্রাই কৰি চাও আৰু এইখিনি চাও এনেকে ইয়াৰে আপোনালোকে ৰক্তটো উলিয়াই লব পাৰে যিহেতু পৰিমাণ কম এইখিনি হালধি তেনেকে ৰখে নলাব বেছিকে বনালে তেতিয়া মিক্সাৰত ধুনিয়াকে ৰখু লব পাৰি এসাক লাহে লাহে গলি যাব ধৰিছে গটেখিনি সব মন গলি গল সৰি সব বেছ ইয়াতে এতিয়া মই হে মিশ্রণখিনি দি দিলো দি ধুনিয়াকে মিহলাই ইয়াতে ঢালি দিলো এখন হাতেৰে গাইছ অসুবিধা হয় এইফালে চাও এতিয়া 2 ঘন্টামান পিছত মই উলিয়াই চাম না জানো কেনে কোয়া হল এই ফলে চাও গাইস পুরা পুরি গাপা ধুই আহি গলো মই 1.5 ঘন্টামান সময় হইছে এই ফলে চাও আর এই বিলাক পিপরা এই কারণে উঠিছে যেহেতু এটু গ্লিসারিনৰ বেলেগ একো নাই গ্লিসারিন কোকোনাট অয়েলৰ যেটো মই সব বেছ অৰ্ডাৰ কৰিছিলোঁ আর গ্লিসারিন যেটো মিঠা হয় এই কারণে ইয়াতে পকেট হৰিছে মানে এতিয়া ইয়াৰ পৰা উলাই চাম আর মই কেমেৰাটো মাক ধৰি পঠিছিলোঁ নাজানো কি কারণত গটে ভিডিওটো মানে কপিছে এনেকে কপি গৈছে তথাপি আপোনালোকক দেখুৱাবৰ কাৰণে দি দিলো আর ইয়ার পিছত এসব কিমান ধুনিয়া হৈছে সাবনটো মই কিখনমান ফটো লগাই দিম মানে ভিডিওটো যে কপিছে গমে পোৱা নাই ফার্স্ট টাইম আজি হে দেখিলো এই ফলে সব আর ইয়াতে মই নিমপাত কেইখনমান আর হালধি কেঁচা হালধি দি দিছিলো আর আপোনালোকক যিটো কি লাগে আপোনালোকৰ স্কিনত শ্যুট কৰে মানে এলোভেৰা হওক এয়া চাওক ইমান ধুনীয়া আছে তিয়হৰ হওক যি লাগে সেইটোৰে বনাব পাৰি আৰু মই কেইখনমান ফটো লগাই দিছোঁ আপোনালোকে চাব কিমান ধুনীয়া হৈছে যেতিয়া চাওক এইফালে ইমান ধুনীয়া হৈছে চাবনটো মানে মাক দিছিলোঁ ভিডিঅ' কৰিব নাজানে ৰিফাই জানে আৰু এইটো চাইতে এনেকুৱা কাৰণে ফেনবিলাক যে এইবিলাক একো ইউজ করা নাই বাজারৰ কিবা কিবা ইউজ করলে ফেন বিলাক নহয় হৈ যায় পুরো টাইট হৈছে সাবনটো একদম সক এতে আছে হালধি আৰু নিম গাইস এইফালে সক ফটোখনত ইমান ধুনিয়া লগা হৈছে বহুত মৰম লগা হৈছে মানে এই দুটা এনেকে মই স্টেটাস লগাইছিলোঁ তাৰ পিছত কি হৈছে জনাই আছো আসসালামু আলাইকুম গুড ইভিনিং বহুদিন পিছত আজি এইখিনি ঠাইৰ পৰা মই ভিডিঅ' বনাই আছোঁ মেক্সিমাম ভিডিঅ' আজিকালি পুষ্কিহঁতৰ ঘৰতে বনোৱা হয় কিন্তু আজিও পুষ্কি মোৰ লগতে আছে আমাৰ ঘৰত আহিছে আৰু গাইজ যিটো চাবোন বনোৱা ভিডিঅ' দেখুৱালোঁ আপোনালোকক এইটো আচলতে মই প্ৰথমবাৰৰ বাবে ট্ৰাই কৰিছোঁ এনেকৈ দেখি থাকোঁ প্ৰত্যেকে চাবোন বনায় তাৰপিছত ময়ো এনেকৈ বহুতকেইটা ভিডিঅ'ত এনেকৈ মানে অনলাইন ক্লাছ যিবিলাক কৰে তেনেকৈ চাই ভাবিলোঁ ট্ৰাই কৰোঁ যাৰ কাৰণে আধা কেজি চব বেছ অৰ্ডাৰ কৰিছিলোঁ তাৰ পৰা প্ৰথম দুটা চাবোন বনাই আপোনালোকক দেখুৱাইছোঁ আৰু যেতিয়া মোৰ চব মলটো আহি পোৱা নাছিলে তেতিয়া আৰু এলোভেৰা আৰু নিমৰে দুটা সৰু সৰু বনাইছিলোঁ গিলাচত দি কেনে ফটো ওলাই আছে আপোনালোকে দেখিবলৈ পাইছে আৰু যি কি নহওক গাই চাবোনটো বহুত ভাল হৈছে এই ৰিফাক এটা দি দিছোঁ কাৰণ ই মোৰ লগত এনি টাইম থাকে গাইজ মই যিটো নিছিলোঁ একবাৰে থৈ দিছোঁ পিপৰা উঠি একেবাৰে উঠছে মানে গাইজ যিহেতু চাবোনটো একেবাৰে কেমিকেল ফ্ৰী হয় য'ত 1% কেমিকেল নাই আৰু যিটো চব বেছ মই আনিছোঁ সেইটো অকল গ্লিচাৰিন আৰু নাৰিকল তেলৰ হয় যাৰ কাৰণে গ্লিচাৰিন মিঠা মই মুখত দি চাইছোঁ যাৰ কাৰণে পিপৰা উঠে আৰু তাতে হালধি এইকেইদিন ইউজ কৰি আছোঁ ময়ো মুখতো লগাইছোঁ আৰু মুখখন যিহেতু মোৰ আগৰ পৰাই পিম্পলে
কিন্তু বহুত ভাল সাবন মানে ইউজ করলে একদম ছালখন একদম মানে মিহি হয়ে যায় যেটা পিঁয়াজ সাবনটা যেনেকুয়া মানে তেনেকুয়া হয় আর মই স্টেটাসত ফটো লগাইছিল হোয়াটসঅ্যাপর এফবি তারপর মানে বহুত দেখা ধুনিয়া হয়েছিল মানে বহুতে কি কিনব বিচারিছে মানে লাগে আর কিন্তু যেহেতু প্রথম প্রথম বনাইছো গতি মই আগতে নিজে ইউজ করে চাও যদি ভাল হয় ভাবিম আর পিছত আর এইকেইদিন মোৰ সময়ও নাই মোৰ এক্সাম আহিছে সন্মুখত দুটাকে এক্সাম আহি আছে গাইজ বি এড আর এম এ দুটা এক্সাম আহিছে যার কারণে সময় নাই পিছত ইয়ার উপর মই ধুনিয়াকে ভিডিও বনাম আর বজারের সাবন আর এই নিজে বনোয়া যে সাবন দুটা কম্পেয়ার করে মই দেখাম আপনার আপনাদের সাব লাইভ ডেমো একদম দেখাই দিম তারপরে আপনার দিব পারি মানে মই যি কি নহোক গাইজ ভিডিওটা এনেকাই আসলে যদি চাই ভাল পাইছে লাইক কমেন্ট শেয়ার করব আর একটা কথা গাইজ এই সাবন মানে অকল মই হালধি আর নিমর বনাইছো বহুত ফ্লেভার আপনার স্কিনত যোনটোয়ে শুট করে মানে আজি ইফালে পিঠাগুড়ি আছে স্ক্রাব সাবন বনাব বিচাৰিছিল পিছত সময় নহল আজিও স্কুলত যাবলগা হৈছিল তাৰপিছত ভিটামিন ই কেপসুলিও বনোৱা যায় পারফিউমৰ কাৰণে বহুত বস্তু ইউজ কৰা যায় তাতে তাৰপিছত টিয়হৰ বনোৱা যায় পকা অমিতাৰ বনোৱা যায় চুলিৰ কাৰণে এইবিলাক মই আগতে বনাই বনাই নিজে ট্ৰাই কৰিম তাৰপিছত দেখা যাব আৰু যি কি নহওক গাইজ এতিয়া ৰিফা কৈ দিয়া লাইক কৰিব কমেন্ট কৰিব আৰু যদি আমাৰ আজি ভিডিঅটো ভাল লাগিছে সাবস্ক্রাইব কৰিব অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন লোক মনে একটা ভিডিও আজির কারণে।